আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও, দুপুরের খাবার নিয়ে বসি। আজকে এতদিন রাতে খাইছি, এখন দুপুরের খাবার নিয়ে বসছি। আজকে বেরোই নিয়ে বাসা থেকে, বৃষ্টি ছিল খুব, যার কারণে বের হওয়া হয়নি। দুপুরে কী খাবো আজকে দেখে নিই। ঠিক আছে, এই পাশ থেকে আছে ডাল, মুসুর ডাল, এটা হচ্ছে পালং শাক, ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের ঝোল, কিন্তু আমি ট্যাংরা মাছটা খাই না, যার কারণে আমি মাছটা উঠাই নিই, মানে মাছটা নিয়ে নিই। ঠিক আছে, আপনারা চাইলে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, খুব মজার একটা রেসিপি। এখানে আছে চিকেন কারি আর গ্রিন চিলি, কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে ভাত, এগুলোই খাবো আজকে ভিডিওতে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ, লেটস স্টার্ট। বরাবরের মধ্যে প্রথমে একটু ডাল নিব। গত ভিডিওটাতে ডাল নিয়ে নেই, আমার কাছে মনে হয়েছে কী যেন নাই। এই ভাতগুলো কিন্তু লাল লাল দেখছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের, আমার বাবা শখ করে এই চালটা করছে আর কি, জমিনে, আমাদের জমিনে এই চালটা করছে। তো করার পরে চাল যখন হয়েছে তখন এটা এখানে নিয়ে আসা হয়েছে, আর এটাই এখন আমরা খাচ্ছি বাসায়। ভালোই ভালোই সুস্বাদু, মজার, কিন্তু দেখতে একটু লাল লাল। ফ্রেন্ডস, আমি পালং শাকটা নিতেছি। এই মাংস টাংস খাওয়ার চাইতে এই শাক দিয়া, ডাল দিয়া, ভর্তা দিয়া ভাত খাওয়া যে কী পরিমাণে রিল্যাক্স বুঝতে পারবো না। সুপার হয়েছে এটা, পুরোটা নিয়ে নিই। নিতু আপু আপনি ট্রাই করতে পারেন এই রেসিপিটা বাসায়। পালং শাক, পালং শাক দিয়ে ঝোল ঝোল করে ট্যাংরা মাছের ঝোল, আমি অবশ্য ট্যাংরা মাছটা খাই না। বাসায় আজকে খুব বেশি রেসিপি নেই, ভর্তা টর্তা নেই, নিয়ে নেই আমি চিকেনটা একটু নিয়ে নিব। ঠিক আছে, একটু নিয়ে নিই। ঝোলটা কম নিব, লাগলে পরে নিয়ে নিব। Thank you.
আমি কিন্তু বাইরের ভাজা পোড়া প্রচণ্ড পরিমাণে খাই, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, প্রচুর খাই, আমার ভাজা পোড়াটা পছন্দ। মরিচগুলো ভালোই ঝাল। অনেকে কমেন্ট করতেছেন, ধন্যবাদ সবাইকে। পামেলা ঘোষ, নাজিয়া নওরিন, মধুমিতা পল, রুকসান আপু, নিকু আপু, লিজা আপু, বিদানটি, সবাই রেগুলারলি কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ কষ্ট করা আমার ভিডিওগুলো দেখার জন্য। খাবারটা খুব মজা হয়েছে সত্যি। এদিনই আমার বাসায় চিকেন চাইতে বিফটা বেশি খাওয়া হচ্ছে। আর বিফ আমিও পছন্দ করি, ক্যালোরি সমস্যা থাকলেও পছন্দ করি, কিন্তু আমার তো অনেক সাবস্ক্রাইবাররা আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী, তো ওনারা হয়তো কষ্ট পায়, দিলে খারাপ লাগে ওনাদের, এটা এই জন্য আমি বেশিরভাগ সময় ইউ ভিডিওগুলো শেয়ার করি না, ঠিক আছে, নর্মালগুলোই শেয়ার করি, আর চিকেন যেদিন থাকে ওই দিন শেয়ার করি। আর যেদিন বিফ নিয়ে বসি ওদিন আমি আগেই বলে দিই যে আজকে বিফ আছে, যারা যাদের কাছে খারাপ লাগে তারা স্কিপ করে দেন। কেমন লাগছে জানি না ভিডিওটা, আমার কাছে কিন্তু খাবারটা দারুণ লাগছে। সচরাচর আমি দুপুরে এত তাড়াতাড়ি কখনো খাই না, আজকে বাইরে বৃষ্টি আর কাজেও যাওয়া হয়নি, মানে ইয়েতে যাইনি, বাসায় আজকে, যার কারণে
আজকে ভিডিওটা দুপুরবেলা করার সুযোগ পেয়েছি। তো বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কেমন লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই, আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও চ্যানেলটা, তুইও কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যান। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।